আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি। আজ আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা আপনার প্রয়োজনে খুবই প্রয়োজন, যেটা বর্তমান সময়ে ইউটিউবটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ইউটিউবে আপনি আপনার খেলা বা টেলিভিশন বা আপনার কোনো যে কোনো ভিডিও আপনি কীভাবে লাইভ দেখাবেন, বা ফেসবুকে আপনি কোনো খেলা বা কোনো টেলিভিশন চ্যানেল বা কোনো ভিডিও যেটাই হোক আপনার লাইভ কীভাবে দেখতে পারবেন, সেই জিনিসটাই আমি আজকে দেখাবো। তো এই লাইভ ইউটিউবে যদি ভিডিও আপনি দেখাতে চান বা কোনো খেলা দেখাতে চান, এটা সহজেই অনেক আর্নিং করা যায়। সেই সহজ আর্নিংটার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। সফটওয়্যারের নামটা হচ্ছে OBS। আপনি লিখবেন OBS ডাউনলোড। OBS ডাউনলোড করে যে দেখতে পাচ্ছেন OBS ডাউনলোড, এখানে আপনি এভাবে, এখন এটা উইন্ডোজের জন্য হলে উইন্ডোজ দিয়ে আপনি ডাউনলোড ইনস্টলার দিবেন। উইন্ডোজ ডাউনলোড হওয়ার পরে আপনার এই ধরনের একটা সফটওয়্যার আপনি ডাউনলোড হয়ে যাবে, এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি দেখতে পারবেন যে OBS স্টুডিও নামে একটা সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। তো আপনি একটু অপেক্ষা করুন, OBSটা লোড হচ্ছে। লোড হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এমন একটা স্ক্রিন আসবে। আমি এর আগে একটি প্রজেক্ট করেছিলাম, সেটাই এখন রয়েছে, তো আমি আবার নতুনভাবে দেখাচ্ছি। প্রথমে আপনার এই অপশনটা আসবে OBS আপনি যখন ইনস্টল করবেন। তো প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে অতি সংক্ষেপে বলছি, এখানে আপনি ডান বাটন ক্লিক করে অ্যাড নামে একটা দিয়ে আপনি কোনো একটা প্রজেক্টের নাম দিবেন। আমি দিলাম লাইভ। তো লাইভ আপনি ওকে ক্লিক করে এই যে এখানে লাইভের একটা অপশন চলে আসছে। এখন আপনি কী খেলা দেখাতে চান সেজন্য আপনাকে সোর্স এখানে ক্লিক করতে হবে। এখানে অ্যাডে গিয়ে আমি একটা ব্রাউজার মনে করেন যে আমার ইউটিউব চ্যানেলে আমি বাংলাদেশের খেলা আমি দেখাবো, ক্রিক ইনফো বা কোনো একটা ওয়েবসাইটের। তো আমি ব্রাউজ করে আমি খেলা দেখাতে চাচ্ছি, এটা ওকে দিবেন। যে কোনো একটা নাম ব্যবহার করতে পারেন, ব্যবহার করে ওকে। এবার আমাকে যে ইয়েটা চাচ্ছে যে আপনি কোন ইয়েটা খেলা দেখাতে চান সে জিনিসটা দেখবেন। তো আপনি, আমি যে কাজটা করবো এখন, আমি একটা খেলার সাইট আমি এখানে কপি করব, যেমন ক্রিক বাস। এই খেলার যে সাইটগুলো রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই যে পাকিস্তান বর্তমানে লাইভ চলছে এমন খেলা হচ্ছে, বর্তমানে লাইভ চলছে এমন খেলা, আমি এই খেলাটাই যদি দেখাতে চাই, মনে করেন যে এই খেলাটা দেখবো, তো আমি জিজ্ঞাসা করতে হবে আপনি এই সাইটটা ক্লিক করে কপি করে আপনি OBS-এ নিয়ে আপনি পেস্ট করে দেবেন OBS-এ এই URL। ওকে, আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে ওকে ওকে দিলাম। এই দেখুন ব্রাউজ অপশনটা এই যে এখানে শো করছে, দেখতে পাচ্ছেন ক্রিজ বাক্সটা। আপনি এটা ছোটো বড়ো করে বিভিন্ন আকারে দিয়ে করতে পারেন বা অন্য যে কিছু আপনি শো করাতে পারেন। এর সাথে আমি একটা, যেহেতু এখানে খেলাটা দেখা যাবে, এর সাথে আমি একটা রেডিও চ্যানেল হয়তো আমি দিয়ে দেবো, সেহেতু আমি আরও একটা এখানে অ্যাড ক্লিক করে ব্রাউজ গেলাম ওকে দিয়ে। এখন সেই রেডিও চ্যানেলের ইয়েটা চাচ্ছে, ধরুন আমি এখান থেকে আমি হচ্ছে রেডিও হচ্ছে রেডিও আমি রেডিও টুডে রেডিও ধ্বনি, হ্যাঁ রেডিও ধ্বনি আমি এখানে যদি চালাতে চাই, এই যে এই রেডিও ধ্বনির এই সাইটটি আমি কপি করে OBS-এ এখানে আমি ছেড়ে দেব। এই যে ছেড়ে দিলাম, এখন ছেড়ে দেওয়ার পরে ওকে করলাম, এই যে রেডিওটা এখানে চলে আসছে। এটাকে আমি ছোট করে হয়তো এক সাইডে রেখে দিই, রেডিও এটা আমি সাইডে হয়তো রাখলাম ছোট করে যাতে খেলা দেখার সমস্যা না হয়। এই জিনিসটা
এছাড়া আপনি হয়তো এখানে যদি অন্য কিছু দিতে পারেন, কোনো ছবি আপনার চ্যানেলের নাম, যে এটা ইচ্ছা আপনি করতে পারেন। এখানে অ্যাড দিয়ে আপনি বিভিন্ন অডিও ইনপুট আউটপুট বা এটারই যদি যে সাইডটা দিবেন ওইটারই যদি আপনার শব্দটা আপনি লাইভ করতে চান সেটা আপনি করতে পারেন। ওকে হয়ে গেল। এখন এটা কালার বা অন্য যে কোনো আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি সরাসরি এখন লাইভে চলে যাই। লাইভের জন্য আমাকে স্টার্ট স্ট্রিমিংয়ে যেতে হবে। এখানে স্টার্ট স্ট্রিমিং আমি ক্লিক করলাম। একটু সময় নিচ্ছে, একটু ধৈর্য ধরুন, চলে আসবে অপশনটি স্টার্ট স্ট্রিমিং। আপনি রেকর্ডিংও করতে পারবেন। স্টার স্ট্রিমিংয়ে আসার পরে আপনি চলে যাবেন এখন আপনার ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেল থেকে আপনি ইউটিউব চ্যানেল মনে করেন এখানে আপনি আপনার লাইভটা করতে চাচ্ছেন। তো আপনি লাইভ করতে চাইলে এখন এখানে গো লাইভ দিচ্ছেন, সার্চ হচ্ছে। এই যে দেখুন, এখানে আমি এর আগে একটা চ্যানেলকে আমি সেট করেছিলাম যার জন্য এটা অটোমেটিক শো করছে। এই যে দেখুন, এখানে আপনার অটোমেটিক খেলাটা দেখাচ্ছে এবং শোনা যাচ্ছে লাইভে। তো আমি ছোট একটু কাজ এখানে নেই, যে কাজটা হচ্ছে আপনার এই চ্যানেলের যে একটা লিংক, এটা আমাদের OBS-এ পেস্ট করে দিতে হবে। স্টার্ট যখন আপনি স্ট্রিমিংয়ে যাবেন তখন স্ট্রিমিংয়ের অপশন চলে আসবে, যেখান থেকে আপনি কপি পেস্ট করলে সেই জিনিসটা আপনি খুব সহজেই লাইভ দেখতে পারবেন। তো বন্ধুরা, আমি আরও এই এই ভিডিওটার আরও কিছু বিস্তারিত আমি আরও পরবর্তী ভিডিওতে দিব। তো দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। আপনি আমার ভিডিওটা ভালো লাগলে যদি উপকৃত হন তাহলে লাইক দিবেন এবং সেই সাথে আপনি এটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।